ওয়েলকাম ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দু হাজার আঠেরো উনিশ ফিনান্সিয়াল ইয়ারে রিটার্ন সাবমিট করার প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো একটি ভালো খবর আছে তার আগে বলি যারা এখনও রিটার্ন সাবমিট করেননি বা অনলাইনে রিটার্ন সাবমিট করার ব্যাপারে একটু আপনাদের ধারণার হয়তো অস্বচ্ছতা আছে তাদের জন্য দেখুন এই ভিডিওর জাস্ট ওপরে এই মুহূর্তে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কীভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করবেন তার ডিটেলস গাইডলাইন দেওয়া আছে এবারে দেখুন এই যে বিজ্ঞপ্তিটি আমি শেয়ার করছি আপনাদের সাথে এখানে যেটা প্রসঙ্গটা আছে যে দু হাজার আঠেরো উনিশ ফিনান্সিয়াল ইয়ার মানে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার উনিশ কুড়ি তাদের তার যে রিটার্ন সাবমিটের লাস্ট ডেট ছিল একত্রিশে জুলাই দু হাজার উনিশ এবং যেটা বলা হচ্ছে যে বিভিন্ন সেকশান থেকে অভিযোগ এসেছে যে রিটার্ন সাবমিট করতে যে অনেকে সমস্যায় পড়েছে বা ফর্ম সিক্সটিনের প্রবলেম হচ্ছে তো যে কারণে রিটার্ন সাবমিট করার যেটা ডেট ছিল একত্রিশে জুলাই দু সেটাকে এক্সটেনশন করে একত্রিশে আগস্ট দু করা হয়েছে অর্থাৎ ডিউ ডেট রিটার্ন সাবমিট করার এক মাস আরও বাড়ানো হলো এবং এই সময়কালের মধ্যে কিন্তু আপনারা রিটার্ন সবাই সাবমিট অবশ্যই করে দেবেন আমি আগে বলেছি আবার বলছি যাদের যারা এখনও রিটার্ন সাবমিট করেননি দু হাজার আঠেরো উনিশ ফিনান্সিয়াল ইয়ারের আপনারা অবশ্যই রিটার্ন সাবমিট করুন কোনো সমস্যা হলে এই ভিডিওটা শেষে দেখবেন একটা ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সেখানে কিভাবে অনলাইন রিটার্ন সাবমিট করবেন ডিটেলস গাইডলাইন দেওয়া আছে স্টেপ বাই স্টেপ সেটা একটু ফলো করে আপনারা অবশ্যই রিটার্নটা সাবমিট করে নেবেন একত্রিশে আগস্ট দু হাজার উনিশের মধ্যে ধন্যবাদ